Assalamualaikum warahmatullahi wabarakatuh. ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে জেলখানা দেখার তাবির কি ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাব থেকে আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে ব্যক্তি নিজেকে জেলখানার মধ্যে দেখলো তার অবস্থার দিকে খেয়াল করতে হবে সে যদি সে জলে অথবা স্থলে ভ্রমণকারী হয় তাহলে বৃষ্টি প্রবল ঝড় ও শত্রু অথবা সংঘাত অথবা বাচ্চার নির্দেশের কারণে তার সফরের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে যদি সে সফরকারী না হয় তাহলে সে এমন স্থানে প্রবেশ করবে যেখানে আল্লাহ তাআলা নাফরমানি হয় যেমন গির্জা বা কুফর ও বিদাতের উপাসনালয় অথবা পতিতালয় ও মদশালা কারো মতে যে ব্যক্তি স্বপ্নে দেখলো যে সে নিজের জন্য জেলখানাকে নির্বাচন করে নিয়েছে তাহলে তার স্ত্রীকে তার স্ত্রী তাকে ভালোবাসবে বা তার হিতাকাঙ্ক্ষী হবে আল্লাহ তাআলা তার স্ত্রীর চক্রান্ত থেকে রক্ষা করবেন এবং তার প্রতি অনুগ্রহ প্রদর্শন করবেন যাই হোক জেলখানা দেখার আরো কিছু ব্যাখ্যা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে আরো জানাবো ইনশাআল্লাহ অসুস্থ অবস্থায় যদি কেউ জেলখানার মধ্যে দেখে জেলখানার মধ্যে থেকে যদি সে মুমিন হয় সে জেলখানায় গিয়ে তওবা করবে আর কোন কাফের যদি জেলখানায় যাওয়া হয় তাহলে তার জন্য ধ্বংস অনিবার্য এমন অনেক কিছু বুঝিয়ে থাকে যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভেরিফাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পেজ ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দাও এর বাইরে অন্য কোনো পেজ নাই সাবধান আমার নাম আর ছবি হলেই ওইটা আমার আইডি না অনেকে আমাদের নাম আর ছবি দিয়ে প্রতারণা করে এই জন্য সাবধান থাকতে হবে সুস্থ থাকতে হবে প্রতারণা থেকে বাঁচতে হবে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওইটাই আমার পেজ এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার মেয়ের একটা চ্যানেল আছে হাফসা বিনতে জুবায়ের আমার মেয়ের চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম